সর্বপ্রথম দুটি সংখ্যা ধরে নিবা। আমরা দুটি সংখ্যা ধরলাম এ এবং বি। খেয়াল করো তুমি এ এবং বি কে তুমি কি করতে হবে, বলতে হবে এখান থেকে যে কোনো একটা বড়, তোমাকে বলে দিতে হবে। ধরো আমরা এখান থেকে বলে দিলাম এ থেকে বি বড়, তুমি বলে দিলা কি এ থেকে বি বড়। এখন তোমার এই কথাটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। খেয়াল করো তোমার এই কথাটা যদি সত্য হয় তাহলে কে বড়? বি বড়। আর যদি তোমার এই কথাটা কি হয়, মিথ্যে হয়, তাহলে কে বড়? এ বড়। খেয়াল করো যদি এই সত্যটা কি হয়, মিথ্যে হয় তাহলে এ বড়, আর কথাটা যদি সত্য হয় তাহলে কে কে বড়? বি বড়। খেয়াল করো তোমাকে দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের কথা বলছে, তুমি দুটি সংখ্যা ধরছো, ধরার পর এবং বি ধরছো। এটাকে কি একটা নিজের মন মতো করে একটা সত্য দিয়ে দিলা, ওই সত্য থেকে তুমি দেখলা বি বড়, আর এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে কে বড়? এ বড়। তুমি যদি এতটুকু আসতে পারো তাহলে তুমি কি করতে পারবা, অ্যালগোরিদম করতে পারবা। খেয়াল করো অ্যালগোরিদম, তুমি যদি অ্যালগোরিদম করো তখনকার সময় কেমন হয়? খেয়াল করো তুমি স্টেপ ওয়ান, খেয়াল করো স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে তুমি সর্বপ্রথম কি অঙ্কটা শুরু করবা, আমরা স্টার্ট করলাম, খেয়াল করো স্টার্ট। এরপরে স্টেপ টু, স্টেপ টু তোমাকে করতে হবে কি, স্টেপ টুতে তুমি এই যে অঙ্কটায় তোমার চলক কি আছে, দেখো তো চলক আছে এ এবং কি বি, তোমার চলক কি আছে, চলক আছে এ এবং বি। তাহলে তোমাকে এ এবং বি কে তোমার কি অঙ্কের ভিতর ইনপুট দিতে হবে, অঙ্কের ভিতর ইনপুট দিতে হবে। তখনকার সময় তোমাকে লিখতে হবে কি ইনপুট এ এন্ড কি বি। যদি খেয়াল করো দুটি সংখ্যা থেকে বলতেছে আমার কি চলক হলো এ এবং বি, তখন তোমাকে কি এ এবং বি তোমাকে ইনপুট দিতে হবে। এরপরে খেয়াল করো স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে তোমাকে কি করতে হবে, এই যে সত্যটা আছে, খেয়াল করো এই যে সত্যটা আছে তোমাকে কি করতে হবে, স্টেপ থ্রিতে এই সত্যটা দিয়ে দিতে হবে। খেয়াল করো ইজ এ থেকে বি, তোমাকে কি এই অঙ্কের জন্য যে সত্যটা তুমি ধরছো ওই সত্যটা দিয়ে দিতে হবে। খেয়াল করো এই সত্যটা যদি সত্য হয় তাহলে কি হয়, বি বড়। তার জন্য তুমি এই বি বড়টা পরবর্তী স্টেপে বলবা, তখন বলবা গো টু স্টেপ, খেয়াল করো স্টেপ ফোর। আর যদি এই সত্যটা মিথ্যে হয় তখনকার সময় তুমি কি বলবা, গো টু স্টেপ ফাইভ। খেয়াল করো তুমি স্টেপ ফোরে বলছো কেন, এই যে খেয়াল করো এই সত্যটা যখন সত্য তখন কে বড়, বি বড় না, তখন তুমি স্টেপ ফোরে গিয়ে কি বলবা, দেখো স্টেপ ফোরে তুমি কোথায় বলতেছো, যখন ইয়েস বলতেছো, ইয়েস বললে উত্তর কি বি না, তখন তুমি বলবা প্রিন্ট বি। খেয়াল করো এরপরে আছে স্টেপ ফাইভ, স্টেপ ফাইভ কখন, স্টেপ ফাইভ বলতেছি যখন এই উপরের সত্যটা কি হয়, মিথ্যে হয়। দেখো এই সত্যটা যখন মিথ্যে হয় তখনকার সময় তোমার উত্তর কি এ না, দেখো এই সত্যটা যখন মিথ্যা তখন তোমার উত্তর কি এ, তখন তুমি বলবা কি প্রিন্ট কি বলবা এ। এরপরে খেয়াল করো যখন তোমার কি এই দুটোই উত্তর পেয়ে যাইতেছো তখন তোমার কি অঙ্ক শেষ করতে হবে, তখন তুমি স্টেপ সিক্স, স্টেপ সিক্সে কি বলবা এন্ড। খেয়াল করো এটা হলো কি অ্যালগোরিদম। খেয়াল করো তুমি যদি এই সত্যটা ভালো করে বুঝো তাহলে কি অতি সহজেই তুমি কি করতে পারবা, অ্যালগোরিদমটা করতে পারবা। আর খেয়াল করো আমরা যদি অ্যালগোরিদম বুঝি, অ্যালগোরিদম দেখে দেখে আমরা কি আঁকতে পারবো, ফ্লো চার্ট আঁকতে পারবো। খেয়াল করো ফ্লো চার্ট, ফ্লো চার্ট খেয়াল করো, এই ফ্লো চার্টে আমাদের এই যে খেয়াল করো আমরা শুরু করলাম, শুরুর জন্য প্রতীক কি ছিল, ডিম্বক আকৃতি, তখন আমি এই ডিম্বক আকৃতির ভিতর দিব স্টার্ট। এরপরে খেয়াল করো ইনপুট, আমরা জানি ইনপুটের জন্য প্রতীক হলো সামান্তরিক, তখন আমরা এই সামান্তরিকের ভিতর দিব কি এ এবং বি। এরপরে খেয়াল করো আমাদের এখানে কি আছে, শর্ত, যেটা কি সিদ্ধান্ত নিচ্ছে। খেয়াল করো আমরা জানি সিদ্ধান্তের প্রতীক কি, সিদ্ধান্তের প্রতীক হলো রম্বস, তখনকার সময় আমরা এই রম্বসের ভিতর দিব কি এই সত্যটা এ থেকে বি। এখন খেয়াল করো এই সত্যটা যদি সত্য হয় তাহলে কে বড়, বি, তখন তুমি ইয়েস দিবা, ইয়েস দিলে খেয়াল করো বি বড়, এটা হলো প্রিন্ট বি, এটা আমার প্রদর্শন করতেছে বি বড়, তো বি বড় হলে আউটপুট, আউটপুটের জন্য প্রতীক কি, আউটপুটের জন্য প্রতীক হলো, আউটপুটের জন্য প্রতীক কি সামান্তরিক না, তখন তোমাকে দিতে হবে কি বি।
আর যদি খেয়াল করো এই সত্যটা যদি মিথ্যে হয় নো হয় তখনকার সময় তোমার উত্তর কি এ না মিথ্যে হলে উত্তর কি এ তখনকার সময় এটা তোমার আউটপুট আউটপুটের জন্য প্রতীক কি সামান্তরিক এই যে খেয়াল করো তোমাকে এই সামান্তরিকের ভিতর কি দিতে হবে এরপরে খেয়াল করো তোমার এখন আমাদের উত্তর আসছে কয়টা দুইটা এখন উত্তর দুইটাকে শেষ করতে হবে যখন একাধিক উত্তর আসবে তখন তোমাদেরকে ব্যবহার করতে হবে সংযোগের প্রতীক এই সংযোগের প্রতীকের ভিতর তুমি কি করবা এই যে দুটো উত্তর আসলো সংযোগের প্রতীক হলো কি আমাদের বৃত্ত এই যে দেখো এই বৃত্তের ভিতর আমরা কি করলাম দুটাকে সংযোগ করে দিলাম এরপরে খেয়াল করো আমরা কি করে দিব এই যে অ্যান্ড অ্যান্ডের জন্য ডিম্বক বা ওভাল আকৃতির প্রতীক ওভাল আকৃতির প্রতীকের ভিতর কি দিয়ে দিলাম এই যে খেয়াল করো আমি শুধুমাত্র কি এই সত্যটা আমাকে জানতে হবে এই সত্য না জানলে কি আমরা অ্যালগোরিদম বুঝবো না আর অ্যালগোরিদম না বুঝলে কি ফ্লোচার্ট বুঝবো না খেয়াল করো এখন আমি যদি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আঁকি তাহলে আমাকে বুঝতে হবে কি সি প্রোগ্রামিং খেয়াল করো সি প্রোগ্রামিং যদি তোমাকে বুঝতে হয় খেয়াল করো এই যে দেখো আমাদের সত্যটা ছিল এটা ইয়েস হলে বি আর নো হলে কি এ তখনকার সময় আমাকে বুঝতে হবে ইফ এলস স্টেটমেন্ট কি বুঝতে হবে ইফ এলস স্টেটমেন্ট ইফ এলস স্টেটমেন্টটা কেমন খেয়াল করো ইফ কন্ডিশন এরপরে স্টেটমেন্ট এরপরে বুঝবে এলস এরপরে কি স্টেটমেন্ট খেয়াল করো এই জিনিসটা কি আমরা যদি একটু ভেঙে বুঝে খেয়াল করো সর্বপ্রথম কি করে এই যে দেখো এই অঙ্কটা আর সত্য কি এ থেকে বি না তখনকার সময় তুমি যদি ইফ এলস স্টেটমেন্টটা করো তখনকার সময় ইফের ভিতর এই যে কন্ডিশন আছে এই কন্ডিশনের জায়গায় এই যে সত্যটা এই সত্যটা বসে যাবে খেয়াল করো ইফ এলস স্টেটমেন্ট কখন ব্যবহার করা হয় ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করা হয় যখন কোনো একটা শর্ত সত্য বা মিথ্যা হচ্ছে হা না হচ্ছে তখনকার সময় এরপরে তোমাকে এই যে খেয়াল করো স্টেটমেন্ট স্টেটমেন্টে বলতে হবে কি তোমার ধরো এই ইফের ভিতর হলে তোমার উত্তর কি আসে বি না তখনকার সময় তোমাকে এখানে এই স্টেটমেন্টের ভিতর বিকে উত্তর বলে দিতে হবে এরপরে আসে কি এলস এলস এলসে খেয়াল করো এলসে এ স্টেটমেন্ট এলসে বলে কি এই সত্যটা যদি মিথ্যে হয় তাহলে উত্তর কি এ তখনকার সময় তোমাকে বলতে হবে কি এ খেয়াল করো এই ইফ এলস স্টেটমেন্টে তুমি সবসময় মাথায় রাখবা ইফে সবসময় সত্য বোঝায় ইফে সবসময় কি বোঝায় সত্য আর এলসে বোঝায় কি মিথ্যা ওইটার জন্য খেয়াল করো তুমি ইফের ভিতর যখন তুমি এই কন্ডিশনটা দিবা তখনকার সময় ও কি করবে সত্য উত্তর সত্য হলে যেটা ওইটাকে বলে দিবে দেখো সত্য হলে কি বলে বি এরপরে খেয়াল করো এই এলস যদি মিথ্যে হয় কি হয় যদি মিথ্যে হয় তাহলে উত্তর কি এ তখনকার সময় দেখো এই একে উত্তর হিসাবে দেখা দিচ্ছে খেয়াল করো এখন আমরা যদি ওই দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের আমরা কি সি প্রোগ্রামিং করি তাহলে একটু খেয়াল করো এই যে দেখো আমাদের এটা ছিল কি ফ্লোচার্ট এই যে খেয়াল করো এই ফ্লোচার্ট থেকে যদি করি আমরা স্টার্ট করি খেয়াল করো হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ এরপরে মেন মেন ফাংশন দিলাম আমরা এরপর খেয়াল করো পাঁচ ব্যাকেট দিলাম এখন এখানে খেয়াল করো এখানে চলক আছে কি এবং বি এখন দেখো এই দুটোই কি পূর্ণ সংখ্যা তাহলে আমার ডেটা টাইপ কি হবে ইন্ট এবং আমরা এ এবং বি দিয়ে দিলাম এরপর সেমিকোলন খেয়াল করো আমাদের এই দ্বিতীয় লাইনে আমরা কি করছিলাম দ্বিতীয় লাইনে আমরা ইনপুট নিছিলাম ঠিক না ইনপুট এখন ইনপুট নেওয়ার জন্য আমাদের সি প্রোগ্রামের ফাংশন হলো কি লাইব্রেরি ফাংশন স্ক্যানএফ তখন আমি এই স্ক্যানএফ দিয়ে এ এবং বি ইনপুট নিয়ে নিব খেয়াল করো পার্সেন্ট ডি খেয়াল করো অ্যান্ড এ এবং কি অ্যান্ড বি খেয়াল করো আমরা কি করলাম এ এবং বি কি ইনপুট নিয়ে নিলাম এরপরে খেয়াল করো এরপরে আমাদের কি আসতেছে দেখো এরপরে আসে আমাদের এই যে সত্যটা এই সত্যটা আসে এখন এই সত্য আসলে খেয়াল করো কোনো একটা জিনিস হানা বা সত্য মিথ্যা যদি উত্তর দিতে হয় তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ইফ এলস স্টেটমেন্ট ইফ এলস স্টেটমেন্টে সর্বপ্রথম কি করে খেয়াল করো এই ইফের ভিতর ও সর্বপ্রথম কি করে এই যে কন্ডিশন সত্য যেটা আছে ওই সত্যটা দেয় খেয়াল করো এই আমরা এই সত্যটা দিলাম ইপের ভিতর খেয়াল করো ইপের ভিতর এই সত্যটা দিলে এরপরে সেমিকোলন এরপরে খেয়াল করো স্টেটমেন্ট স্টেটমেন্ট ও কি করে এই সত্যটা যেটা সত্য সত্য যেটা খেয়াল করো ওইটাকে উত্তর হিসাবে বলে দেয় তখনকার সময় এই সত্যটা যদি উত্তর হয় উত্তর কি বি তখন তুমি বলবা খেয়াল করো সেকেন্ড ব্র্যাকেট ফ্রিন্টএফ খেয়াল করো ফ্রিন্টএফ পার্সেন্ট ডি কি উত্তর কি বি তখন আমরা এখানে বলে দিব কি বি এরপরে খেয়াল করো এলস যদি এটা কি মিথ্যে হয়
খেয়াল করো এই উপরে সত্যটা যদি না হয়, এটা যদি মিথ্যে হয় তখন বসবে কি else, else বলে দিবে কি এই যে দেখো এই সত্যটা যদি মিথ্যে হয় তাহলে আমাদের উত্তর কি এ, তখন ও বলে দিবে দেখো সেকেন্ড প্যাকেট হয়ে printf সরি এখানে এই সেকেন্ড প্যাকেটটা ক্লোজ হবে ঠিক আছে printf percent d 12 এখানে কি হবে এ খেয়াল করো সেমিকোলন এবং কি এরপরে দেখো এটা হলে আমাদের এই যে খেয়াল করো এই যে দুটো উত্তর ছিল এ এবং বি আমাদের কি দুটোই উত্তর চলে আসছে তখন আমরা করব কি শেষ করে দিব রিটার্ন রিটার্ন 0 এরপরে খেয়াল করো আমাদের কি এফোগ্রামটা শেষ খেয়াল করো আমাকে এই যে গুণ সংখ্যার সত্য মিথ্যা যদি নির্ধারণ করতে হয় তাহলে আমাকে কি অবশ্যই এই ইফ এলস স্টেটমেন্ট কে ফলো করতে হবে এরপরে খেয়াল করো আমরা এখানে তো একটা করলাম আমরা এখন এই একই নিয়মের কোন একটি সংখ্যা জোড় নাকি বিজোড় খেয়াল করো কোন একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের জন্য যদি আমরা কি করি অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং করি খেয়াল করো তাহলে আমরা ওই ধারণাটা ফুল ক্লিয়ার হয়ে যাবে খেয়াল করো কোন একটা সংখ্যা জোড় নাকি বিজোড় জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের জন্য খেয়াল করো কোন সংখ্যাকে যদি দুই দ্বারা ভাগ করা হয় খেয়াল করো এই মাথা রাখবা এই চিহ্নটা দ্বারা সাধারণত কি বোঝায় ভাগ শেষ বোঝায় মাথা রাখবা কোন সংখ্যাকে যদি দুই দ্বারা ভাগ করে তার ভাগ শেষ যদি শূন্য পাওয়া যায় তাহলে ওই সংখ্যাটা জোড় আর যদি ভাগ শেষ যদি শূন্য না পাওয়া যায় তাহলে ওই সংখ্যাটা হবে কি বিজোড় খেয়াল করো আমরা তার একটা প্রমাণ দেখি ধরো আমি চার ধরলাম চারকে যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে কত পাই 2.0 দেখো আমার ভাগ শেষ কত আছে জিরো তার মানে এই চার সংখ্যাটা হলো জোড় সংখ্যা এরপরে খেয়াল করো আমি যদি পাঁচকে দুই দ্বারা ভাগ করি কত আসবে 2.5 দেখো আমার কি ভাগ শেষ শূন্য নাই ভাগ শেষ যেহেতু শূন্য নাই তাহলে এই সংখ্যাটা কি হবে বিজোড় ওইটার জন্য খেয়াল করো এখানে আমাদের কি সত্য হলো এন কে দুই দ্বারা ভাগ করলে যদি কি হয় এখন খেয়াল করো এখানে আমার চলক কি আছে এন খেয়াল করো আমরা এই প্রোগ্রামটা শুরু করলাম স্টার্ট চলক এন ইনপুট হিসেবে এন নিলাম এরপরে খেয়াল করো ইজ দিয়ে আমরা এই সত্যটা দিলাম এই সত্যটা যদি সত্য হয় খেয়াল করো এই সত্যটা সত্য হলে কোনো একটা সংখ্যার ক্ষেত্রে তাহলে সংখ্যাটা কি হবে জোর ওইটার জন্য আমরা ইয়েস হলে বলছি গো টু স্টেপ 4 তো আমরা স্টেপ 4 এ কি বলছি এই যে সংখ্যাটা যদি সত্য হয় তাহলে কি জোর তখন আমরা বলছি ইভেন খেয়াল করো এই সত্যটা যদি মিথ্যে হয় তাহলে কি হয় উড তখন আমরা বলছি ফ্রেন্ড উড খেয়াল করো স্টেপ 5 আমরা বলছি কি উড এরপরে কি এন্ড গুডস এখন খেয়াল করো এটা থেকে আমরা কি করলাম স্টার্ট ইনপুটের জন্য কি সামান্তরিক প্রতীক ঠিক একইভাবে সত্যের জন্য ঠিক একইভাবে কি আমাদের যে দুইটা উত্তর হলে ওই দুটো জিনিস কি আমরা করে দিলাম এরপরে কি এবং শেষ করলাম এবার খেয়াল করো আমরা এই ফ্লোচার্ট থেকে যদি সি প্রোগ্রামিংটা মিলে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ দিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করলাম এবং মেইন ফাংশন দিলাম এরপরে খেয়াল করো এন্ড এখানে শুধুমাত্র চলক আছে এন আমরা এন কে ইনপুট নিলাম এরপরে খেয়াল করো আসছে সত্য এখন এখানে সত্য মিথ্যা হানার আর বিষয় আসতেছে তখনকার সময় আমাদেরকে ব্যবহার করতে হবে কি ইফ খেয়াল করো আমাদের রুলসটা ছিল ইফ কন্ডিশন তারপরে কি সেকেন্ড প্যাকেট স্টেটমেন্ট ক্লোজ সেকেন্ড প্যাকেট এরপর এলস এরপরে কি ছিল সেকেন্ড প্যাকেট স্টেটমেন্ট প্লাস সেকেন্ড প্যাকেট এখন খেয়াল করো এই আমরা ইফ দিয়ে কি করলাম এই যে সত্যটা আছে এই সত্যটা দিলাম খেয়াল করো এই সত্যটা দেওয়ার পর আমাদের এই সত্যটা যদি সত্য হয় তাহলে উত্তর কি সত্য হলে উত্তর ইভেন তখন আমরা প্রিন্টএফ দিয়ে পার্সেন্ট দিয়ে কি কি দিয়ে দিলাম ইভেন এবং খেয়াল করো এই সত্যটা যদি মিথ্যা হয় এরপর আমরা দিছি ইলস এই সত্যটা যদি সত্য না হয় মিথ্যে হয় তখন আমাদের উত্তর কি ওড তখন আমরা প্রিন্টএফ দিয়ে পার্সেন্ট দিয়ে কি দিয়ে দিলাম ওড তখনকার সময় আমাদের কি হয়ে গেল দেখো সি প্রোগ্রাম শেষ হয়ে গেল খেয়াল করো একটাই নিয়ম আমরা কি করে ফেলতে পারলাম কোনো একটা সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং শেষ করলাম ঠিক একইভাবে যদি তুমি কি করো ঠিক একই নিয়মে খেয়াল করো কোনো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের জন্য এএফসি লিখো তো কোনো একটা সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হওয়ার জন্য আমাদের যে সত্যটা আছে ওইটা হলো এন গ্রেটার দেন জিরো খেয়াল করো এই এনটা যদি জিরো থেকে বড় হয় খেয়াল করো এন যদি জিরো থেকে বড় হয় জিরো থেকে বড় সংখ্যাকে এক দুই তিন খেয়াল করো এক দুই তিন হবে আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে কি হয় -1 -2 -3 -4 -5 -6 এরকম ঠিক না এখন খেয়াল করো এই যে সত্যটা এই সত্যটা যখন সত্য হচ্ছে খেয়াল করো এই সত্যটা সত্য হলে তার মানে এনের মানটা কি হবে জিরো থেকে বড় হবে জিরো থেকে বড় হলে কি এক দুই তিন হলে সংখ্যাটা কি হয় পজিটিভ পজিটিভ খেয়াল করো এবং এই সত্যটা যদি মিথ্যে হয় তার মানে কি মিথ্যে হলে এনের মানটা কি জিরোর থেকে ছোট হবে ছোট হলে কি হবে -1 -2 -3 তো খেয়াল করো এটা যদি মিথ্যে হয় তখন কি হবে -1 -2 -3 তখন হবে এটা নেগেটিভ
এখন খেয়াল করো, ঠিক একভাবে আমরা শুরু করলাম এখানে চলক এন, এন কে নিলাম, এই সত্তরটা দিলাম, এই সত্তরটা যদি সত্য হয় তাহলে কি পজিটিভ, আমরা ফিনটা বললাম পজিটিভ, আর খেয়াল করো এই সব এই সত্তরটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে নেগেটিভ, তখন আমরা বললাম কি নেগেটিভ। খেয়াল করো ঠিক একভাবে আমরা কি করলাম, এই ফ্লোচার্ট দেখে দেখে অ্যালগোরিদম দেখে দেখে আমরা ফ্লোচার্ট আঁকলাম, খেয়াল করো, এবং এই ফ্লোচার্ট থেকে খেয়াল করো এখন দুইটা জিনিস সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হইতেছে, তখন আমরা কি ওই ইফ স্টেটমেন্টটা ব্যবহার করলাম, কোনটা ইফ, ইফ দিয়ে আমরা কন্ডিশনে কি সত্যটা দিলাম, খেয়াল করো এই সত্য দেওয়ার পর এরপরে কি আমার এটা সত্য হলে উত্তর কি পজিটিভ, তখন আমরা প্রিন্টে পার্সেন্ট ইকুয়াল পজিটিভ দিলাম, এরপরে খেয়াল করো যখন এটা মিথ্যে হচ্ছে তখন আমার কি কি আসতেছে নেগেটিভ, তখন আমরা প্রিন্টে পার্সেন্ট ইকুয়াল কি দিয়ে দিলাম নেগেটিভ। খেয়াল করো শুধুমাত্র আমরা একটা নিয়ম শিখলেই আমরা কি করতে পারবো, এই তিনটা শেষ করতে পারবো, ঠিক একইভাবে আমি আজকে তোমাদেরকে বড়, খেয়াল করো ভিডিওর প্রথম দিকে আমি তোমাদেরকে বড় সংখ্যা নির্ণয়ের কি অ্যালগোরিদম দেখাইলাম, কোনো সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং, তোমরা বাসায় কোনো একটি সংখ্যা ছোট সংখ্যা নির্ণয়েরও কি অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং করতে পারো। খেয়াল করো তোমাদেরকে কি এই যে তিনটা কন্ডিশন এ থেকে বি অথবা এন কে দুই দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য এবং কি এন থেকে জিরো, এই যে এই তিনটা সত্য তোমাকে কি অবশ্যই মনে রাখতে হবে, তুমি যদি এই তিনটা সত্য মনে রাখতে পারো তাহলে কি অতি সহজেই কি সবগুলা সি প্রোগ্রামিং অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট কি করতে পারবা। সবাইকে ধন্যবাদ।